আসসালামু আলাইকুম, সৈয়দ নুরুজ্জামান চ্যানেল থেকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য ছেলেদের ইসলামিক সুন্দর নাম ও তার অর্থ নিয়ে হাজির হয়েছি। যারা আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করেছেন, প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যাদের নাম এই ভিডিওতে নেই, অবশ্যই কমেন্ট সেকশনে তাদের নামটি লিখে দেবেন, আমি সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। আজকের প্রথম যে নামটি সেটি হচ্ছে আবদুল্লাহ, এর অর্থ হচ্ছে আল্লাহর বান্দা, ইংরেজিতে সার্ভেন্ট অফ আল্লাহ। আরিফ, এর অর্থ হচ্ছে বুদ্ধিমান, ইংলিশ নলেজেবল। করিম, অর্থ হচ্ছে দাতা বা প্রদানকারী, ইংলিশ গিভার বা ডোনার বা গ্র্যান্টর। রহিম, অর্থ হচ্ছে দয়ালু, ইংলিশ মার্সিফুল। জামিল, অর্থ হচ্ছে সুন্দর, ইংলিশ বিউটিফুল। জামান, অর্থ হচ্ছে সময়, যোগ বা নিয়তি, ইংলিশ টাইম, এরা বা ডেস্টিনি। তাহির, শব্দের অর্থ হচ্ছে বিশুদ্ধ বা পবিত্র, ইংলিশ পিওর বা হোলি। সাজিদ, এর অর্থ হচ্ছে সেজদায় বা সেজদারত, ইংলিশ প্রাস্ট্রেটিং। নাসিম, এর অর্থ হচ্ছে মৃদু বাতাস, ইংলিশ ব্রিজ। নাসির, অর্থ হচ্ছে সহায়তাকারী, ইংলিশ সাপোর্টার বা প্রোটেক্টর। আফজাল, এর অর্থ হচ্ছে উত্তম বা সবচেয়ে শীর্ষে, ইংলিশ বেস্ট বা টপ মোস্ট। আমিন, নামের অর্থ হচ্ছে বিশ্বস্ত, ইংলিশ ফেথফুল। হাবিব, নামের অর্থ হচ্ছে অত্যন্ত প্রিয়, ইংলিশ বিলভড। নূর, নামের অর্থ হচ্ছে আলো, ইংলিশ লাইট। জাহিদ, অর্থ হচ্ছে প্রচেষ্টাকারী। জালাল, নামের অর্থ হচ্ছে মহিমা গৌরব, ইংলিশ গ্লোরি। নুরুল ইসলাম, নামের অর্থ হচ্ছে ইসলামের জ্যোতি। আব্দুর রহমান, নামের অর্থ হচ্ছে করুণাময় আল্লাহর বান্দা, ইংলিশ সেভ অফ আল্লাহ। আলিম, নামের অর্থ হচ্ছে বিদ্বান, ইংলিশ রিলিজিয়াস স্কলার। আজিম, নামের অর্থ হচ্ছে সর্বাধিক বা শ্রেষ্ঠ, ইংলিশ গ্রেটেস্ট। ওয়াল, নামের অর্থ হচ্ছে প্রথম, ইংলিশ ফার্স্ট। আজিজ, নামের অর্থ হচ্ছে ক্ষমতাবান, ইংলিশ পাওয়ারফুল। আশরাফ, নামের অর্থ হচ্ছে অধিক সম্মানিত। আধার, নামের অর্থ হচ্ছে অতি পবিত্র। আবরার, নামের অর্থ হচ্ছে ন্যায়বান, আবরার নামের অর্থ হচ্ছে ন্যায়বান। আরমান, নামের অর্থ হচ্ছে ইচ্ছা, ইংলিশ ডিজার। আরমান শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, ইংলিশ ডিজার। আজমাল শব্দের অর্থ হচ্ছে নিখুঁত সুন্দর, ইংলিশ বিউটিফুল। আফতাব শব্দের অর্থ হচ্ছে সূর্য, ইংলিশ সান। আহম্মদ, নামের অর্থ হচ্ছে অধিক প্রশংসাকারী। আকবর শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বা মহান, ইংলিশ গ্রেট। আদিফ, নামের অর্থ হচ্ছে সাহিত্যিক। আদিল, নামের অর্থ হচ্ছে ন্যায় বিচারক। আব্বাস, নামের অর্থ হচ্ছে সিংহের ন্যায়, ইংলিশ ইমেজ অফ এ লায়ন। আশিক, নামের অর্থ হচ্ছে প্রেমিক, ইংলিশ লাভার বা লাভ। আশিক বিল্লাহ, নামের অর্থ হচ্ছে আল্লাহর প্রেমিক। শান, নামের অর্থ হচ্ছে মর্যাদা, ইংলিশ ডিগনিটি। শাহেদ, নামের অর্থ হচ্ছে সাক্ষী বা প্রত্যক্ষ করা, ইংলিশ উইটনেস। সাব্বির, নামের অর্থ হচ্ছে ধৈর্যশীল বা সাধু, ইংলিশ
প্রেজেন্ট। সাফায়াত নামের অর্থ হচ্ছে সুপারিশ, ইংলিশ রিকমেন্ডেশন। শফিক শব্দের অর্থ হচ্ছে দয়াশীল, ইংলিশ কম্প্যাশনেট। শামসুজ্জামান অর্থ হচ্ছে কালের সূর্য। শামিম অর্থ হচ্ছে সুবাস, শামিম শব্দের অর্থ হচ্ছে সুবাস বা সুগন্ধি। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। ফরহান শব্দের অর্থ হচ্ছে আনন্দিত, ইংলিশ গল্ড। রফিক শব্দের অর্থ হচ্ছে সঙ্গী, সহচর বা বন্ধু, ইংলিশ ফ্রেন্ড। রাকিব শব্দের অর্থ হচ্ছে অশ্বরোহী। রাব্বানি শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয়, ইংলিশ ডিভাইন। মামুন অর্থ হচ্ছে সুরক্ষিত, ইংলিশ প্রিসার্ভড বা সেফ। মুস্তাফিজ অর্থ হচ্ছে উপকৃত। মোর্শেদ শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক বা নির্দেশিকা, ইংলিশ গাইডলাইন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল ইনশাল্লাহ মেয়ে শিশুদের সুন্দর নাম ও তার অর্থ নিয়ে আসব। যাদের নামের অর্থ জানা দরকার অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে জানাবেন, অবশ্যই সেটির উত্তর দিতে চেষ্টা করব। তো নেক্সট টিউটোরিয়াল নিয়ে আসব, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজ বিদায় নিলাম। সি ইউ নেক্সট টাইম। টাটা, আসসালামু আলাইকুম।